দিনের পথে যদি হেঁটে বিপদ তার ঘটে, খোদা তাকে বাঁচিয়ে রাখে বহাল তবিয়াতে। আর ইহুদির বেটি সোনার আংটি খুঁজে পায় মাছের পেটে, ইহুদির কন্যার বাঁচিয়ে নেয় বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে। এক আল্লাহওয়ালা আল্লাহওয়ালা, এক আল্লাহওয়ালা বিসমিল্লার করিছে বায়ান। এক ইহুদির দুলালি শুনে বোঝে তারি শান। আর অন্তরেতে নীল গেঁথে পিয়াসেরি জাম, চলতে ফিরতে খেতে শুতে পড়তো সারাক্ষণ। আর ধিকে ধিকে চারিদিকে খবর যায় রোটে, ইজ্জত সম্মান ইহুদির ধুলাই যায় লুটে। আর ইহুদির কন্যার বাঁচিয়ে নেয় বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লা পড়ে তার ঘরে কেন অভিরত। কন্যার হাল হকিকত দেখে পিতা নারাজ হতো। আর তৎকালীন ইহুদি ছিল উজির বাদশার, রাজার শিল মোহরের আংটি পেল সে উপহার। ইহুদি সেই আঙ্গুটিকে নিয়ে ফন্দি পাতে, ভাবে বেটির জিন্দা দাফন দেব কোনো মতে। আর ইহুদির কন্যার বাঁচিয়ে নেয় বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে। উজির যে আংটিটা তাকে দিয়েছিল সেই আংটিটা নিয়ে মেয়ের কাছে বলছে যে, মা, এই আংটিটা তুমি ঠিক মতো যত্ন করে রেখে দাও, আমি যখন চাইবো তুমি আমাকে দেবে। বলছে, দেখুন, এই মোহরানা ও মোর কন্যা তোমার কাছে রবে, চাইলে আমি তখন তুমি জলদি আমাকে দেবে। আর বিসমিল্লা বলে আংটি তুলে রাখে জামার পকেটে, চুপি সাড়ে বের করে নেয় ইহুদি নিঝুম রাতে। সেই আংটি নদীতে দেয় ইহুদি ফেলে, জানতে পারলো না বেটি ছিল ঘুমের ভিতরে। আর ইহুদির কন্যার বাঁচিয়ে নেয় বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে। সেই আংটি মেয়ে যখন ঘুমাচ্ছিল চুরি করে নিয়ে,
নদীতে ফেলে দেওয়ার পরে একটা বড় মাছ সেই আংটিটাকে গিলে নেয়। গিলে নেওয়ার পরে জেলে সেখানে জাল ফেলার পরে বড় মাছ ধরে উজিরকে সেই মাছটি উপহার দিল। বাড়িতে এনে সেই মেয়েকে বলছে যে, মা, এই মাছটাকে তুমি যত্ন করে রান্না করবে, আমরা একে খাবো। বলছে, দেখুন, সেই আংটিকে একটি মাছে নিল তখন গিলে, একটি জেলে জাল ফেলে ধরে তার সকালে, আর সে উজিরকে মাছটি জেলে দিল যে উপহার, বলে, ও মোর কন্যা করো রান্না করব একে আহার। তখন বিসমিল্লাহ বলে মাছ কাটে, বিসমিল্লাহ বলে মাছ কাটে, আর নাড়ি ভুঁড়ি ঘাটে, ইহুদির বেটি সোনার আংটি পায়ে মাছেরই পেটে, আর ইহুদির কন্যার বাঁচিয়ে নেয় বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে। তারপরে যখন খাওয়া হয়ে গেল, বাপ বেটি দুজন মিলে খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে যাবার পরে বেটিকে বলছে যে, মা, তোমাকে যে আংটি দিয়েছিলাম সেই আংটিটা তুমি আমাকে দাও। মেয়ে কি করছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জামার পকেটে তুলে তার বাবার হাতে দিল। দেওয়ার পরে কি হচ্ছে দেখুন, কবি বলছে, আহার শেষে উজিরি এসে বলে তার বেটিকে, রাজার শিল মোহরের আংটি দাও এখন আমাকে। তখন বিসমিল্লাহ বলে আংটি তোলে, বিসমিল্লাহ বলে আংটি তোলে, জামার পকেট হতে ইহুদি অবাক হলো বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার তসলিম বদলে দেয়, বিসমিল্লার তসলিম বদলে দেয়, দেখো কিসমতে, এম এ হান্নান তার ওজিফা করো দিনে রাতে, এম এ হান্নান তার ওজিফা করো দিনে রাতে, ইহুদির কন্যার বাঁচিয়ে নেয় বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে, বিসমিল্লার ফজিলাতে।